নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসামে এবার পরোক্ষে ঘটছে করোনার সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বেড়ে 34। হাইলাকান্দিতে অসহায়দের ত্রাণ আত্মসাতের অপচেষ্টা, গ্রেফতার এক। হোয়াইট জোনে বরাকের 3 জেলা, 20 এপ্রিলের পর মিলবে লকডাউনে শিথিলতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে এবার পরোক্ষে করোনার সংক্রমণ ঘটছে। বৃহস্পতিবার মরিগাঁওয়ের 2 ব্যক্তির শরীরে কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে, যারা দিল্লির নিজামুদ্দিনের তবলিগ জামাতে নিজেরা যোগ দেননি, তবে সেখানে যোগ দিয়েছেন এমন ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34। বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে এ তথ্য জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও জানান, এখন পর্যন্ত রাজ্যে মোট 5 জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তাদের আরও 14 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে, বাকিরা এখনও চিকিৎসাধীন। দ্বিতীয় দফার লকডাউন আগামী 3 মে পর্যন্ত চলবে, যদিও আগামী 20 এপ্রিলের পর কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে সরকার। এই লকডাউনের সময় আসাম পুলিশও জনগণের সেবায় বিভিন্নভাবে কাজ করে চলেছে। বৃহস্পতিবার রাজ্যের প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনের উদ্দেশ্যে পুলিশের পক্ষ থেকে 4টি নতুন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এই নম্বরগুলি হল 60269-00974, 60269-00975, 94352-15029 এবং 91326-99735। প্রবীণ নাগরিকেরা ওই নম্বরগুলিতে ফোন করে যে কোনো সাহায্য চাইতে পারেন। একই সঙ্গে এদিন রাজ্য পুলিশের পক্ষ থেকে দ্বিতীয় দফার লকডাউনের নিয়মাবলী মেনে চলার আহ্বান জানানো হয়। এই সময়ে প্রতিজন মানুষের সামাজিক দায়বদ্ধতার প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। বরাক উপত্যকার 3 জেলা, কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দিকে হোয়াইট জোনের আওতায় রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে করোনা মোকাবিলায় এবং দ্বিতীয় দফার লকডাউনের জন্য 3টি জোনে গোটা দেশকে ভাগ করা হয়েছে। আসামের মোট 7টি জেলা হোয়াইট জোনে রয়েছে। অন্যগুলি হল কামরূপ, কামরূপ মেট্রো, লক্ষিমপুর এবং দক্ষিণ শালমারা বা মানকাচর। রাজ্যের মোট 5টি জেলা রয়েছে রেড জোনে, অর্থাৎ হটস্পট এলাকা। এগুলি হল গোলাঘাট, মরিগাঁও, নলবাড়ি, গোয়ালপাড়া এবং ধুবড়ী। এই জেলাগুলিতেই করোনা আক্রান্তের সংখ্যা বেশি, প্রতিদিন নতুন নতুন পজিটিভ ধরা পড়ছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলি গ্রিন জোনে রয়েছে। বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করোনা প্রভাবিত এলাকার নিরিখে এই জোন বিভাজন করেছেন। দ্বিতীয় দফার লকডাউনে জোন ভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে জনগণ সুবিধাদি পাবেন, তবে আগামী 20 এপ্রিলের পর থেকেই এই শিথিলতা মিলবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। নোভেল করোনা ভাইরাসের দাপটে যখন ত্রস্ত গোটা দেশ দুনিয়া, অভুক্ত দুস্থদের সাহায্যে সরকার সহ এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা সংগঠন, তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে খাদ্য সামগ্রী। ঠিক সে সময় হাইলাকান্দিতে দুস্থ অসহায়দের ত্রাণ, সরকারি সাহায্য আত্মসাতের অপচেষ্টার একটি ঘটনা সামনে এলো। হাইলাকান্দির একটি বিদ্যালয় থেকে বুধবার রাতে জব্দ হল কয়েক কুইন্টাল চাল ও আলু। মোহনপুর সমবায় সমিতি থেকে ওই চাল ও আলু চুরি করে গোপনে রাখা হয়েছিল 299 নম্বর বেড়াখালপার প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার তদন্তে নেমে পুলিশ শামসের উদ্দিন শেখ নামে বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর কর্মীকে গ্রেফতার করেছে। এদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে মোহনপুর সমবায় সমিতিকে সিল করে দিয়েছিল। আৰু এই তদন্তকালীনতে আমি কালি বিশেষ সূত্রে জানিব পাৰো যে 299 নম্বৰ বৰাখাল যিখন এল পি স্কুল আছিলে, সেই এল পি স্কুলখনত স্কুলৰ বিল্ডিঙৰ ভিতৰতে প্ৰায় 45 বেগ চাউল আৰু 5 কেজি আটা কোনোবাই ষ্টক কৰি ৰাখিছিল। আমি সেই সম্পৰ্কত গলোঁ, অনুসন্ধান কৰিলোঁ, কৰি পেলাই দেখিলোঁ সেই চাউলখিনিৰ লগতে এজন মানুহ, তেওঁ বিছনা চিছনা লগাই তাতে শুই আছিলে। মানুহজনৰ নাম হৈছে শামসির উদ্দিন। তেওঁ কেতিয়া সোধা পোছা কৰিলোঁ, তেওঁ কৈছে এই চাউলখিনি তেওঁক এজন কেয়াৰ চপৰ ডিলাৰ আইনুল হক, তেওঁ মোহনপুৰ বজাৰতে এখন গভৰ্ণমেণ্ট প্ৰাইচৰ দোকান আছে। লকডাউনের কঠিন সময়ে বড় স্বস্তির খবর দিল ভারতীয় স্টেট ব্যাংক। আগামী 30 জুন পর্যন্ত এটিএম এর মাধ্যমে লেনদেনের জন্য গ্রাহকদের কাছ থেকে সার্ভিস চার্জ কাটা হবে না। এসবিআই গ্রাহকরা এই সময়ে যে কোনো ব্যাংকের এটিএম থেকেই টাকা তুলতে পারবেন। বুধবার স্টেট ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, গত 24 মার্চ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের
ঘোষণা অনুযায়ী এসবিআই গ্রাহকদের কাছ থেকে এটিএম ব্যবহারের সার্ভিস চার্জ নেওয়া হবে না। নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশি লেনদেনেও লাগবে না কোনো শুল্ক। করোনা মহামারীর প্রকোপে গ্রাহকদের স্বস্তি দিতে এসবিআই এই বাড়তি সুবিধা ঘোষণা করেছে। বরাক উপত্যকায় কোভিড নাইন্টিনের বর্তমান অবস্থান তুলে ধরতে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় শিলচর আবর্ত ভবনে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী, ডক্টর ভাস্কর গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাওয়ান। এদিন মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, আজকের দিনে মোট 15 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। তাদের মধ্যে মেডিকেল কর্মী সহ করিমগঞ্জ এবং মিজোরামের কিছু লোক রয়েছেন। আজকের দিনে 15 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে, যাদের মধ্যে কিছু আমাদের যারা মেডিকেল কলেজের স্টাফ আছেন, কিছু কিছু করিমগঞ্জের লোক আছেন এবং কিছু কিছু লোক মিজোরামের। তো ওদেরকে টোটাল 15 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। আর যারা কোয়ারেন্টাইন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে আছেন, তার মধ্যে থেকে 21 জনের স্যাম্পল শিলচর মেডিকেল কলেজে টেস্টের জন্য পাঠানো হয়েছে সিভিল হসপিটাল থেকে। তো এখন যেটা ব্যাপার হলো, ওদের যদি টেস্ট নেগেটিভ আসে, স্যাম্পলটা যদি নেগেটিভ আসে, তাহলে আমরা স্টেট লেভেল যে কমিটি আছে, আমরা কমিটিতে পাঠাবো। কমিটির অ্যাপ্রুভেল আসার পরে আমরা ওদেরকে কোয়ারেন্টাইন ফ্রি করে দেব। বলছে যেহেতু এখন একটা এমন একটা সিজন যে ডেঙ্গু ম্যালেরিয়া প্রাদুর্ভাবের একটা সময় থাকে, এই সময়টা তো সার্ভেলেন্সের সঙ্গে আমরা কোভিড সার্ভেলেন্সের সঙ্গে আমরা ফিভার সার্ভেলেন্সটাও করছি, যে যদি কোনো ডেঙ্গু কেস বা জাপানিজ এনকেফালাইটিস কেস দেখা দেয় সেটার দিকেও আমরা খবর রাখতে লাগবে। তো যেহেতু কোভিডের এবং ইয়ের কোভিডের ক্ষেত্রে এটা আমাদের জন্য একটা ইজি হয়ে গেছে, তো অল কাইন্ডস অফ ফিভার ইজ আন্ডার সার্ভেলেন্স। যদি ফিভার কেস থাকে আমরা এটা সার্ভেলেন্সে রাখছি। আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তারা ফিল্ডে একদম অ্যাক্টিভলি দে আর টেকিং দ্য সার্ভে অ্যান্ড স্যাম্পলস অলসো ইফ রিকোয়ার্ড। তো সব কিছু মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যদি নতুন কোনো কেস না আসে 1-2 সপ্তাহের মধ্যে, তো যথেষ্ট স্বাভাবিক বলে আমরা মনে করি। পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ভাস্কর গুপ্ত জানিয়েছেন, আজ 2 জনকে স্ক্রিনিং করা হয়েছে। এ পর্যন্ত মোট 1,100 জনের স্ক্রিনিং হয়েছে। এখন অবধি আমাদের টোটাল স্ক্রিনিং হয়েছে 1104, মানে 1,104 জনের। আর আজকে আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 27। এখন অবধি আমাদের 478 স্যাম্পল কালেক্ট হয়েছে, এর মধ্যে পেন্ডিং আছে 21। আর 3 জন পজিটিভের এসেছিল, আর বাকি সব নেগেটিভ স্যাম্পল এসেছে আমাদের। আর এখন আমাদের কোভিড ওয়ার্ডেই 2 জন পেশেন্ট আছে, জামালউদ্দিন এবং সাজিবুর রহমান। আর আমাদের আজকের ডেটে আমাদের কোনো সাসপেক্ট ওয়ার্ডে কোনো পেশেন্ট নেই। রাহুয়ালে না, গুয়াহাটি মেডিকেল একটা জিএমসি এর রিপোর্টটা এসেছে। সাজিবুর স্যার, সাজিবুরের তো রিপোর্টার মানে নেক্সট একটু করা নাই, যেটু আহিলে আমি কম পাম। আর এখনো আইছে না? না, একদম ফিট। যদি রিপোর্ট ঠিকঠাক থাকে আমি 2 জনই এড়িয়ে দিব পারি। নেগেটিভ তো সবই নেগেটিভ হয়েছে আমার। তো আজকেও আমাদের এখানে প্রায় 21 স্যাম্পল এসছে, তো এগুলো তো রান করা হচ্ছে, কয়েকটা হচ্ছে আর বাকিগুলো হবে, পেন্ডিং আছে। এখন অবধি তো আমাদের সব রিপোর্টই নেগেটিভই এসছে। এদিকে অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাওয়ান জানান, কিছু মানুষ ভুয়া পাস নিয়ে অবাধে শহরে ঘোরাফেরা করছেন এবং এ নিয়ে জেলাশাসক বর্ণালী শর্মা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মানুষ যদি লকডাউন না মেনে এভাবে পথে বেরোতে থাকেন, তাহলে 20 এপ্রিলের পর লকডাউন শিথিল করা নাও হতে পারে। ডিসি ম্যাডাম খুদ সড়ক পে গাড়িয়া একবার এসে র্যান্ডমলি জাস্ট টু চেক কি ক্যা গ্রাউন্ড রিয়ালিটি হ্যায়, তো হমনে পায়া কি কাফি সারি গাড়িয়া হ্যায়, জেসে কি ডক্টর্স কা নাম লিখা হুয়া হ্যায় গাড়ি পে কি ডক্টর্স ভেহিকল, বাট উসকে অন্দর মতলব ডক্টর কে ভাই ঘুম রহে হ্যায়, আর কুছ গ্রোসারি কা সামান বড়া পার্সেল মে লেকার ঘুম রহে হ্যায়। কোই হ্যায় কি এনজিও কা নাম লিয়া হ্যায়, এনজিও কো পাস হ্যায়, বাট ও জিস ভেহিকল কা পাস লিয়ে থে ও ভেহিকল নেই, কোই অর ভেহিকল লেকে ঘুম রহে হ্যায়। তো ইস তরহ সে মতলব ইনডিসিপ্লিন কাফি দেখা গয়া, আর আগর এসা হি চলেগা তো ফির 20 তারিখ কো জো হাম রিল্যাক্সেশনস কা হোপ কর রহে থে ও হাম লোগ ফির নেই দে পায়েঙ্গে। প্লেন এন্ড সিম্পল হাম লোগ 20 তারিখ তক কিতনা ডিসিপ্লিন রহতে হ্যায়, দ্যাট উইল বি আ ওয়ান অফ দ্য প্যারামিটার্স কি হাম উসকে বাদ মে কিতনা আপনা রিল্যাক্সেশনস কর সকতে হ্যায়। বাট আজ জিস তরহ কা ইনডিসিপ্লিন সিলচর টাউন মে রাইট আন্ডার দি নোজ অফ ডিসিজ অফিস আগর এসা হুয়া হ্যায়, তো বাকি রিমোট এরিয়া মে ক্যা হো রহা হোগা হাম সোচ কে হি থোড়া ঘবরা রহে হ্যায়, তো ফির অভি থোড়া সা চেকিং অর টাইট কর রহে হ্যায়।
লকডাউন শুরু হওয়ার পর থেকে আজ অবধি ত্রাণ পাননি মিকিরজুমের মানুষ। বৃহস্পতিবার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিকিরজুমের মানুষ এমনই অভিযোগ করলেন। তারা বলেন, এ নিয়ে স্থানীয় বিধায়ক কিশোরনাথ সহ হাতিছড়া জিপির ভারপ্রাপ্ত সভানেত্রী উমা ভূমিজের সঙ্গে বার কয়েক যোগাযোগ করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। দুর্যোগের এ সময় বিধায়কের যখন তাদের পাশে দাঁড়ানোর কথা, তখন তিনি অন্যত্র ত্রাণ বণ্টন করছেন বলে অভিযোগ জনগণের। এখানে যে অত্যন্ত গরিব মানুষ, দিন মজুরি মানুষ, সকালে সকালে বাইরে তো বিকালে আনিয়া খাই খাইতো, এইরকম অবস্থা। এটার মধ্যে আমরা অনুরোধ করি কই আর, মানে আমরা সহায় সাহায্যটা সরকার তরফ থেকে করা হোক, না হইলে আজকে দেখো আমরা এমএলএ অন্য অন্য জায়গা গিয়া অন্য এরিয়াত গিয়া তাই সাহায্য ব্যবস্থা করা তান এরিয়া রাখিয়া। লকডাউন অমান্য করে বাইক নিয়ে পথে বেরোনোর অপরাধে শাস্তির মুখে পড়তে হয় বেশ কিছু মানুষকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উধারবন্দে। লকডাউন অমান্য করার অপরাধে সিআইএসএফ জওয়ানদের শাস্তির মুখে পড়তে হয়েছে তাদের। সংবাদ মাধ্যম ছাড়া শাস্তির ঘটনাটি ক্যামেরাবন্দী করা অন্য কিছু মানুষকে এদিন শাস্তি দিয়েছেন সিআইএসএফ জওয়ানরা। তবলিক ই জামাতিদের নিয়ে এফটি কোর্টের 15 বিচারকের ভূমিকায় ক্ষুব্ধ উত্তর পূর্ব আহলে সুন্নত ওয়াল জামাত। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে উত্তর পূর্ব আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল হক লস্কর এফটি কোর্টের বিচারকদের সাম্প্রদায়িক মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। মৌলানা বলেন, এই মন্তব্যের মাধ্যমে তারা গোটা মুসলিম জাতির অপমান করেছেন। তাহলে এই মানুষগুলিকে কি মনুষ্যত্ব থেকে বেরিয়ে দিয়েছেন? অতীব দুঃখের সঙ্গে বলতে হয়, তিনি নাকি আমার ট্রাইব্যুনালে আমাদের বিচার করবেন? কি বিচার উনি করবেন? হি ইজ নট ইম্পার্সিয়াল অ্যান্ড হি ইজ প্রভোকেটিং দ্য পিপুল টু রিসাইট দ্য তবলিগি জামাত জাহাদি অ্যান্ড জাহি। ইট ইজ ইমপ্লাইড দ্যাট he is meaning only the Muslim community. He should remember that all Muslims are not tablighi. ছ বছর ধরে পিজি বন্ধ থাকায় তীব্র পানীয় জল সংকটে ভুগছেন সোনাই বিধানসভা কেন্দ্রের সুন্দরী জিপির মানুষ। জিপির বোয়ালি আইটিআই এর কাছেই রয়েছে এই এলাকার মানুষের পানীয় জলের একমাত্র ভরসা, বন্ধ হয়ে থাকা ওই পিজি। ফলে গ্রামবাসীকে বাধ্য হয়ে 3 কিলোমিটার দূরে হরিণাবস্তিতে ছুটে যেতে হয় জল সংগ্রহের জন্য। কিন্তু প্যান্ডেমিক করোনায় তটস্থ হরিণাবস্তির মানুষ সুন্দরী জিপির মানুষকে এখন তাদের এলাকায় প্রবেশে বাধা দিচ্ছেন, ফলে বর্তমানে চরম বিপাকে পড়েছেন সুন্দরীর মানুষ। বিষয়টি নিয়ে সুন্দরীবাসী সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর এবং জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই হরিণাবস্তি গ্রামের থেকে ওখান ওনারা জল আমরা আমাদিগকে দিচ্ছে না, বলছে কি যে এখানে অন্য পার্শ্ববর্তী গ্রামের লোক এসে হয়তো করোনা ছড়াতে পারে। তাই এখানে যে আমরা এই হরিণাবস্তিতে পেয়েছি না একটি তারা পাম্প, টিউবকল, যেটা আমরা বেঙ্গলিতে কই আমরা গ্রামের মানুষে, এই টিউবকলে জল আনা হয়, কিন্তু এটাও দেয় না ওরা, এখানের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে। তাই আমাদের বিধায়ক আমিনুল স্যার মহাশয় ও আমাদের জেলা উপাধ্যক্ষ শ্রী বর্ণালী শর্মা মহাশয়ার কাছে আমার বিনম্র অনুরোধ, যেন এই আমাদের পিএইচইটা পুনরায় চালু করে দেওয়ার জন্য, আর এই হাহাকারী মহামারীর সময় আমাদের এই পিএইচইটা পুনরায় চালু করার জন্য আমরা ওনার কাছে এই প্রার্থনা রাখছি। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব, সংগঠন, সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। বৃহস্পতিবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বণ্টন অব্যাহত ছিল। সোনাবাড়িখাড়ি 85 অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বণ্টন করলেন রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ ভার্গব বরবরা। সহযোগিতায় ছিলেন সোনাবাড়িঘাট ফেরির লেসি সাহানুর আহমেদ বড়ভুইয়া, বাপ্পু মজুমদার, জুনায়দ আহমেদ সহ আরও অনেকে। মেহেরপুর দুর্গাপল্লী ও শিবালিক পার্ক এলাকায় 70 অসহায় পরিবারকে ত্রাণ বণ্টন করলেন আমার স্বজন সংগঠনের কর্মকর্তারা এবং গ্রিন হিলস নার্সিংহোমের পক্ষে রুদ্রনারায়ণ গুপ্ত ও অনুরাধা শর্মা। আমার স্বজন ইতিমধ্যে মেহেরপুরে 240 পরিবারকে ত্রাণ বণ্টন করেছে।
শিলচর 24 নম্বর ওয়ার্ডের স্বামীজি রোড চৈতন্যনগর এলাকায় ত্রাণ বন্টন করতে গিয়ে তোপের মুখে পড়লেন 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা। প্রবলেমটা হয়েছে মিউনিসিপালিটির তরফ থেকে রিলিফ ফান্ড থেকে আমরা 13.5 কুইন্টাল চাল দিছে আমার ওয়ার্ডে, আর 5 কুইন্টাল লবণ দিছে। ব্যাপার হলো আমার তো 9500 ভোটার, আমি এই মাল দিয়ে কোনো রকম কাবার দিয়ে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমি ব্যক্তিগতভাবে কিছু মাল কিনছি, কিনিয়াও আমি পারলাম না সামাল দিতে। এটা কী করতাম, বুদ্ধি আর হয়ে গেছে, মানুষ এখন ফিরতে আই পড়ে। আমি প্রায় ধরুন 20 কুইন্টালের মতো চাল কিনছি, হ্যাঁ, কিন্তু তা দিয়েও আমার ওয়ার্ডে কাবারও না, কারণ আমার ওয়ার্ডে 9500 বুচার। তাছাড়া আমরা ওয়ার্ডে তো বিভিন্ন জায়গার মানুষ হয়েছে, ভাড়াটি আর হয়ে গেছে 1000 পরিবার। এরা তো তারার প্রশ্ন যে তারারে আমরা দিলাম না, হ্যাঁ, তারারে কেনে দিতাম না, ঝগড়া করে জায়গায় জায়গায়, ঝগড়া কথা শুনতে লাগে জায়গায় জায়গায় গিয়া। এই মানুষগুলিরে কেমনে সমাধান করা, সমাধান সূত্র নাই কিছু। আমি প্রশাসনের কাছে আবেদন জানাইলাম, আপনারা এটার বিহিত ব্যবস্থা করুন, মানুষ না খাইয়া করে আছে। আমরা বড় আমরা প্রতিনিধি আসিলাম, মানুষে বুঝেন না এই জিনিসটা, আজকের দিনও মিউনিসিপ্যালিটি বোর্ড নাই, কিন্তু মানুষের ওইটাই বুঝার তাই তো আমরা প্রতিনিধি। মানুষ গিয়া বাড়ির গিয়া ঘেরাও করে মানুষের জায়গায় জায়গায় যাইরাম অপমান হইরাম শুধু, আর কিছু না। এটা কেমনে কাবার দিতাম। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। আসামে এবার পরোক্ষে ঘটছে করোনার সংক্রমণ, আক্রান্তের সংখ্যা বেড়ে 34। হাইলাকান্দিতে অসহায়দের ত্রাণ আত্মসাতের অপচেষ্টা, গ্রেফতার এক। হোয়াইট জোনে বরাকের 3 জেলা, 20 এপ্রিলের পর মিলবে লকডাউনে শিথিলতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।